বন্ধুরা, আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আসছি, আপেলের কাশ্মীরি আচার। আমার দুইটা আপেল লাগবে, আমি আপেলগুলি আগেই কেটে রেখেছি। এখন আমার আর কি লাগবে, রসুন কুচি, আদা কুচি, শুকনা মরিচ কুচি, 2 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ লেবু, 1/2 কাপ চিনি, 7 মতো লবণ। প্রথমে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি, তারপর চিনি, তারপর চিনিটা দিয়ে দিচ্ছি, তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা 7 মতো, যার যার ইচ্ছা মতো দেবে। তারপর দিয়ে দিব রসুন, আদা কুচি, মরিচ কুচি, একটু চিনিটা গলে গেলে আমি আপেলটা দিয়ে দিব। আপেল দিয়ে আমি জাল দিতে থাকব, একটু পরে পরে আমাকে নেড়ে দিতে হবে, যাতে করে চিনিটা ভিতরে ঢুকে। কাশ্মীরি আচার আপেলের অনেক মজা, আপনারা চাইলে যে কোনো সময় বানাতে পারেন। এখন আমি লেবুর রসটা দিয়ে দিব, কাশ্মীরি আচারটা হতে একটু সময় লাগবে। যখন আপেলের রঙটা একদম পরিবর্তন হয়ে আসবে, তখন বোঝা যাবে যে আমার আচারটা হয়ে গেছে। বন্ধুরা, আমার কাশ্মীরি আচার হয়ে গেছে। এটা আপনারা ফ্রিজে 6 মাস সংরক্ষণ করতে পারবেন, আর বাইরে 15 দিন, একদম নষ্ট হবে না। খেতে অনেক ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে আপনারা ট্রাই করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।